কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্যারাকপুর রেলস্টেশন চত্বরে সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে আয়োজিত হল জনসভা। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে ব্যারাকপুর রেলস্টেশনে আয়োজিত হল জনসভা। কেন্দ্রীয় সরকারের গণবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, কৃষক ও শ্রমিক আইন বাতিলের দাবিতে জনসভা আয়োজিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন সিআইটিইউর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন দে, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, বাবুনগড়ি আইটিইউর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। তখন তাকে বাড়ি থেকে নিয়ে আসা, হসপিটালাইজ করা, দিনের পর দিন করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। সেই বইয়ের প্রতি সেটা বিপদ হয়েছে, ওরা চান সেটা ওনার সৃজনশীল। It does.